হ্যালো দর্শক বন্ধু, ফার্মিং 8509 কমেন্টের প্রশ্ন উত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এমতো অবস্থায় অনেকেই প্রশ্ন করছেন যে দাদা, বর্তমানে আমরা শসা চাষ করেছি কিন্তু শসা গাছের কোনো রকম গতি হচ্ছে না, গাছগুলির গোড়ায় নানা রকম রাসায়নিক সার ব্যবহার করছি তবুও গাছের বৃদ্ধি হচ্ছে না, তা এমতো অবস্থায় কী কী করণীয়? অবশ্যই তার সংক্ষিপ্ত এই ভিডিওতে আলোচনা করে দেব। আমরা যে সার এবং যে যে বীজগুলি প্রয়োগ করে গাছের গতি করাতে পেরেছি সেই সম্পর্কে টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শসার বর্তমানে একটা ব্যাপক পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো গাছের গতি বা বৃদ্ধি হচ্ছে না। গাছগুলি বর্তমানে দেখা যাচ্ছে রোগ লাগা হয়ে যাচ্ছে, কারো শসা গাছের গতি হচ্ছে না, গাছগুলির পাতা কুঁকড়ে যাচ্ছে, কারো শসা গাছের আবার দেখা যাচ্ছে গাছগুলি ছোট অবস্থাতেই গাছের পাতা হলুদ হয়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে ব্যাপক পরিমাণে কিন্তু চিন্তিত। অর্থাৎ এই ভিডিওতে আমি আলোচনা করে দেব যে সার এবং যে একটি বীজ গাছে স্প্রে করার পর আপনার শসা গাছ খুব দ্রুত মাচায় বা বানের দিকে ঊর্ধ্বমুখী হবে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে দেব। এই ভিডিওর একটা পার্টও মিস করবেন না, কারণ আমি যেভাবে শসা গাছের বৃদ্ধি করতে পেরেছি সেই সম্পর্কে টিপসই আপনার মাঝে শেয়ার করে দেব। দর্শক বন্ধু, শসা চাষের ক্ষেত্রে ফার্স্টেই আপনাকে যেটা করণীয় সেটা হলো জমিতে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দেবেন। গাছের বয়স 15 দিন হলে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দিয়ে আপনি শসা গাছের গোড়ায় অবশ্যই RCF-এর 15-15 লাল সুপালা ব্যবহার করবেন। কাঠাপ্রতি মিনিমাম 1 কেজি করে, মিনিমাম অবশ্যই আপনাকে 1 কেজি করে ব্যবহার করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে তার সাথে 1 প্যাকেট বোরন সার কিন্তু সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করতে হবে। প্রত্যেক 10 কাঠা জমির জন্য 1 প্যাকেট কিন্তু বোরন সার বরাদ্দ, তাই 10 কাঠা জমিতে আপনি অবশ্যই 1 কেজি বোরন সার ওই সারের সাথে RCF-এর লাল 15-15 সুপালার সাথে মিশ্রিত করে কিন্তু প্রয়োগ করবেন। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন, বাংলাদেশের দর্শক বন্ধু আছেন, তারা অবশ্যই বেঙ্গল মিশ্র সার এবং সেই সঙ্গে সঙ্গে 1 প্যাকেট বোরন সার ওই সারের সাথে মিশ্রিত করে আপনি সারা জমি ছড়াবেন, এবং ছড়ানোর মিনিমাম 1 দিন পরে আপনার গাছগুলিতে চালামিন এবং দায়থেন স্প্রে করতে হবে। অর্থাৎ ভারতে কিন্তু বর্তমানে M45 ম্যানকোজেম M45 পাউডার কিন্তু পাওয়া যায়, ওটাকে কিন্তু দায়থেন রূপে আসে। আবার কিন্তু বন্ধুরা এখন এক এক কোম্পানি এক এক রূপে কিন্তু বার করছে। অর্থাৎ ম্যানকোজেম M45 এই পাউডারটা ক্রয় করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনারা 1 প্যাকেট চালামিন ক্রয় করবেন, অর্থাৎ যার ভিতরে চিলেট জিঙ্ক আছে। এই জিলেট জিঙ্ক এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা দায়িত্বেন ইহা গাছের গতি বাড়ায়, গাছকে রোগ থেকে মুক্তি করে। তাই গাছের গতি বাড়াতে অবশ্যই রাসায়নিক সার দেওয়ার 1 দিন বাদে আপনি চালামিন এবং দায়িত্বেন আপনি গাছের গোড়ায় এবং গাছে গাছে স্প্রে করবেন। তাতেই বন্ধু কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যত মাটি শোকাবে তত আপনার শসা গাছের ধীরে 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 গ্রোথ বা গতি বৃদ্ধি হওয়া শুরু হবে, যা আপনি কিন্তু নিজেই খেয়াল করে দেখতে পাবেন। এবং গাছে যদি পরবর্তীতে পোকা থাকে, পোকার পরিচর্যা হিসেবে কী কী করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই একটু দেখে নেবেন বন্ধুরা। তাহলে এইভাবে কিন্তু অবশ্যই আপনি RCF-এর লাল সুফলা এবং সেই সঙ্গে সঙ্গে 1 প্যাকেট জিঙ্ক সালফেট এবং তার পরবর্তীতে অবশ্যই 1 প্যাকেট অবশ্যই M45 পাউডার, ম্যাংকোজেম M45 পাউডার এবং চালামিন 10 লিটারে মিনিমাম, ম্যাংকোজেম M45 পাউডার 20 গ্রাম এবং চালামিন মিনিমাম 20 গ্রাম একসাথে জলে গুলে কিন্তু আপনি গাছের গোড়ায় এবং গাছে গাছে স্প্রে করবেন। তাতেই দেখবেন ধীরে ধীরে আপনার শসা গাছের গতি বৃদ্ধি হওয়া শুরু হচ্ছে। তাই দর্শক বন্ধু, এমতো অবস্থায় শসা গাছের বৃদ্ধি করতে কী কী করণীয় তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।